মুসলমান হয়েছে এরপরও কিন্তু কেন মসজিদে যেতে মনে চায় না? মুসলমান হয়েছেন এরপরও মাহবুবের কেন পর্দা করতে মনে চায় না? আপনি তো খ্রিস্টান না, আপনি তো বৌদ্ধ না, আপনি তো ইহুদি না, আপনি তো নাসারা না, আপনি তো হিন্দু না, এরপরও কেন আপনি আল্লাহরে ডাকতে আপনার লজ্জা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানতে এরপরও কেন আপনার দ্বিধা হয়? এই যে আমাদেরকে সময় দিলেন, জোরে আওয়াজ করে বলেন সময় দিলেন কে? আরো জোরে মায়া লাগা গুনাহ মাফের আশায় জোরে বলেন কে? সময় দিলেন কে? আরো জোরে বলতে হবে সময় দিলেন কে? সে আল্লাহ সময় দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা যখন ডান হাতে আর বাম হাতে আমল নামা দিয়ে দিবেন, হয়তো কারো ডান হাতে আমল নামা আসবে, বাবাজি ও আমার ভাইরা ডান হাতে যদি আমল নামা চলে আসে ভাগ্য বড় ভালো, আর যদি বাম হাতে আমল নামা দেওয়া হয় আমল নামা দেওয়ার সময় শাস্তি শুরু হয়ে যাবে, বাম হাতে সরাসরি আমল নামা দেওয়া হবে না, বুকটা ড্রিল মেশিন দিয়ে সিদ্র করা হবে, বুকের হাড়টি কোটে চুরমার হয়ে যাবে, বুকের গোস্তগুলো চুরমার হয়ে যাবে, কাবাব বানাইলে গরুর গোস্ত দিয়ে কাবাব বানাইলে যেরকম নাকি গরুর গোস্ত একেবারে ফিনিশিং করার পরে কাবাব বানানো এরকম কাবাব হয়ে যাবে, এরকম কষ্ট দেওয়া হবে, ড্রিল মেশিন দিয়ে বুকটারে ঝাঁজরা বানিয়ে দেওয়া হবে, হাতটা ঢুকতে যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র কলিজা ছিদ্র করে এরপরে হাতটা ঢোকানো হবে, পেছন দিক দিয়ে হাতটা নিয়ে সে হাতের ভিতরে আমল নামা দেওয়া হবে, সে হাতের ভিতরে আমল নামা দেওয়ার পরে বান্দা পড়তে পারবে না, কারণ আমল নামা তো ছোট্ট নয়, জীবনের আমল নামা তো বহুত বড় আমল নামা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহু, ভালো কাজ অল্প করলে সেটাও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলে সেটাও দেখতে পারবেন, একটু কি লজ্জা হয় না কোনো করার সময়? আমার আল্লাহর সামনে তো আমার দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমল নামা হাতে দিবেন, আল্লাহর কাছে কোন আমলটা নিয়ে মুখ দেখাবো? যে মুহূর্তে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে বান্দা আমল নামা পড়তে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা রে তার ঘাটটা ঘোরায়া মটকায়া পিছন দিক থেকে ঘোরায়া দে, দুনিয়াতে সুজা একটা চেহারা দিয়েছিলাম, যেদিকে চোখ দরকার সেদিকে চোখ দিয়েছিলাম, যেদিকে মুখ দরকার সেদিকে মুখ দিয়েছিলাম, যেদিকে তার হাত দরকার সেদিকে হাত দিয়েছিলাম, আজকে এরকম থাকবে না, সেই দিন গাড্ডা মুটকে পিছন দিকতে ঘুরে দেওয়া হবে, বান্দা আমল নামা পড়বে, বান্দা আমল নামা পড়ার পর জিজ্ঞাসা করা হবে বান্দারে তোর সাথে কি আজকে ইনসাফের বিচার করা হয়েছে নাকি বেইনসাফের বিচার করা হয়েছে? বান্দা ডাক দেয়া বলবে প্রভু গো অবশ্যই আজকে আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন, আয় আল্লাহ তাআলা আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন, কারণ 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টা আপনার সময় দিতে পারি নাই, পারি নাই একটা মিনিট আপনার সময় দিতে পারি নাই, 24 ঘন্টার ভিতরে মোবাইল নিয়ে ব্যস্ত 20 ঘন্টা, অতপর ঘুমের মধ্যে ব্যস্ত, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত, নিজের কাজের জন্য এত ব্যস্ততা এত ব্যস্ততা, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু কি সময় দেওয়ার প্রয়োজন নাই? সে আল্লাহর জন্য কতটুকু সময় দিলেন নিজেকে নিজে চিন্তা করেন, নিজের মন নিজের মনকে প্রশ্ন করেন, মনে রে প্রতিদিন 24 ঘন্টা সময় চলে যায়, এই 24 ঘন্টার ভিতরে নামাজের জন্য মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া কয়বার যাই, আসলে তো মুয়াজ্জিন ডাক দেয় না, ডাক দেয় জোরে বলেন কে? আল্লাহ ডাক দেয়, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, আল্লাহ ডাকে তো সাড়া দিলেন না, কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলবেন আল্লাহ আমি তো আসলে একজন জাহান্নামী বান্দা, আমি কেমনে জান্নাতে যাব, নামাজও পড়ি নাই, মসজিদে যা নামাজ পড়বে মসজিদের সহযোগিতাও করি নাই, করলাম কি দুনিয়াতে কিছুই করলাম না, এই জন্য সময় থাকতে কদর করা দরকার, সময় চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না।